আসসালামু আলাইকুম, আমি হেদায়েত আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ইনফরমেশন শেয়ার করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি এসইও এক্সপার্ট। আজকে আমি দুটি বিষয় সম্পর্কে কথা বলবো, একটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংস। তো কম্পিটিটর ব্যাকলিংস কি, কিভাবে বের করবেন কম্পিটিটর ব্যাকলিংসগুলো, এবং আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই ওয়েবসাইটের কম্পিটিটর ব্যাকলিংসগুলো কোনগুলো। আর আমরা যারা এসইও এক্সপার্ট আমরা মোটামুটি সবাই জানি কম্পিটিটর ব্যাকলিংস করলে খুব দ্রুত একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো সম্ভব হয়। আর অপরটি যে বিষয়ে আমরা জানবো, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কোন ধরনের ব্যাকলিংস করব, কোন ধরনের ক্লায়েন্টের জন্য কীরকম ব্যাকলিংস করব, আমরা আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ব্যাকলিংসগুলো করব। আমি যে ওয়েবসাইটের মধ্যে আছি এই ওয়েবসাইটটা একটা ইউএসএর ওয়েবসাইট, যেখানে আমাকে র্যাঙ্ক করাতে হবে বেস্ট বেকারিস, এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার আগে আমি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করার পর অন পেজ করে নেব, দেন যে মেথডটা আমার সামনে আসবে ব্যাকলিংস। তো আমি এই ওয়েবসাইটের জন্য কোন ধরনের ব্যাকলিংস করব এবং এই ওয়েবসাইটের জন্য আমি কম্পিটিটর ব্যাকলিংসগুলো কীভাবে বের করব, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখব। তো আমাদের মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা বেস্ট বেকারিস, এই কিওয়ার্ডটা নিয়ে আমি চলে যাব গুগল ইউএসএতে, যেহেতু আমার টার্গেটেড লোকেশন ইউএসএ, আমি গুগল ইউএসএতে যাওয়ার পর আমি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করব। সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো প্রথম পজিশনে এসেছে তারাই আমার কম্পিটিটর। তো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে প্রথম ওয়েবসাইটগুলো এসেছে এডি লেখা আছে, এগুলো পেইডভাবে তারা গুগলের ফার্স্ট পজিশনে চলে এসেছে, গুগলকে একটা অর্থ প্রদান করে প্রতি ক্লিকের জন্য, প্রত্যেক ভিজিটরের জন্য, তাই তাদেরকে প্রথম পেজে শো করে। এবং পরবর্তীতে আমাদের কম্পিটিটর হচ্ছে তারাই যারা অর্গানিকভাবে গ্রো করেছে, গুগলকে টাকা না দিয়ে গুগলের ফার্স্ট পেজে আসে। তো এক নম্বর, দুই নম্বর, এগুলো হচ্ছে যারা এই কিওয়ার্ডের জন্য স্পেসিফিক এই বেস্ট বেস্ট বেকারিস এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে। ওকে, একটা জিনিস লক্ষ্য করুন, এই বেস্ট বেকারিস আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা। তো এই কিওয়ার্ডের জন্য যে সব ওয়েবসাইট র্যাঙ্ক করেছে তিনটা কারণে র্যাঙ্ক করতে পারে। একটা কারণ হচ্ছে তার কন্টেন্টটা ভালো, ইনফরমেটিভ একটা কন্টেন্ট। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে তার অন পেজটা সে পারফেক্টলি করেছে। আর তৃতীয়ত যে কারণ সেটা হচ্ছে সে হাই ডোমিন অথরিটি সম্পন্ন ব্যাকলিংস করেছে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংস করব, আমরা যদি কম্পিটিটর ব্যাকলিংসগুলো করি, তাহলে কিন্তু র্যাঙ্ক করানো সম্ভব। বিকজ দ্যাট এই ওয়েবসাইটগুলো যেখান থেকে ব্যাকলিংস নিয়েছে, ব্যাকলিংস নিয়ে কিন্তু এখানে ফার্স্ট পজিশনে এসেছে। তো আমরা চেষ্টা করব এই ওয়েবসাইটগুলো যেখান থেকে ব্যাকলিংস নিয়েছে সেখান থেকে আমরা ব্যাকলিংস নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এই ওয়েবসাইটগুলো যেখান থেকে ব্যাকলিংস নিয়েছে আমরা সেখান থেকেই ব্যাকলিংস নেব। তো আমরা প্রথম, তো প্রথম পেজে যারা আছে আমরা সেখান থেকে একটা ওয়েবসাইটে যাব, গিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। কপি করার পর আমরা দেখব এই ওয়েবসাইটগুলো কোথা থেকে ব্যাকলিংস নিয়েছে। তো আমরা এখানে এসরেপ, এটা একটা ফ্রি টুলস, এখানে আপনি সরাসরি কিন্তু ব্যাকলিংক চেক করতে পারবেন, এসরেপস ব্যাকলিংস জেনারেটর। তো এখানে যখন যাবেন, যাওয়ার পর ফ্রি ব্যাকলিংক চেকার বাই এসরেপ, আমরা যে ইউআরএলটা কপি করেছি এখানে পেস্ট করব। পেস্ট করার পর চেক ব্যাকলিংসে যাব। ব্যাকলিংসে যাওয়ার পর আমরা দেখব, প্রবেশ করার পর আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে তার ইউআরএল রেটিং হচ্ছে 19, যে ইউআরএলটা আমরা কপি করেছি তার রেটিং হচ্ছে 19, এবং ডোমেইন রেটিংটা অনেক, একটা ভালো ডোমেইন রেটিং, সেটা হচ্ছে 78। তো ব্যাকলিংস সবগুলো মিলে 40টা ব্যাকলিংস এবং 57% ডু ফলো। তো আমাদেরকে এটা দেখার দরকার নেই, এটা দেখার দরকার নেই, আমাদের দেখতে হবে রেফারিং ডোমেনটা, কারণ এই 17টা ব্যাকলিংস সে অন্য কোথাও থেকে পেয়েছে, যার মধ্যে 47 ডু ফলো এবং সবগুলো নো ফলো। তো
আমাদের যে কম্পিটিটর ব্যাকলিংস বলতে আমাদের আমাদের কম্পিটিটররা যে ব্যাকলিংসগুলো ইউজ করেছে সেখান থেকে আমরা ব্যাকলিংস নেওয়ার চেষ্টা করব। তার ব্যাকলিংসটা এটা এটা রিডাইরেক্ট করেছে, এটা নো ফলো ব্যাকলিংস পেয়েছে। তো তারপরে দেখেন ব্যাকলিংসগুলো সে যেখান থেকে পেয়েছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু সে কন্টেন্ট থেকে ব্যাকলিংস পেয়েছে। আর কন্টেন্ট থেকে ব্যাকলিংস পেলে অবশ্যই সেটা অবশ্যই হবে গেস্ট পোস্ট। সে গেস্ট পোস্ট, এটা গেস্ট পোস্ট থেকে পেয়েছে, মানে কন্টেন্ট থেকে পেলে সেটাকে বলে গেস্ট পোস্ট। আর নো ফলো লিঙ্ক কখনো কার্যকরী হয় না, তেমনটা কার্যকরী হয় না, কিন্তু ডু ফলো লিঙ্কের মাধ্যমে সরাসরি লিঙ্ক জুস পাস হয়। সে এখানে কিন্তু গেস্ট পোস্ট, তার ব্যাকলিংসটা একটা, এবং সেখানে সে এখান থেকে কিন্তু একটা ডু ফলো পেয়েছে। আমাদের কাজ হবে তার প্রথম ব্যাকলিংস 8-10টা অ্যানালাইসিস করা। সে কেমন ব্যাকলিংস পেয়েছে, কোথা থেকে ব্যাকলিংস পেয়েছে, আমাদের কম্পিটিটররা কোথা থেকে ব্যাকলিংস করেছে। তো আমাদের কম্পিটিটররা যে জায়গা থেকে ব্যাকলিংস পেয়েছে, আমরা যদি সেই ওয়েবসাইটের কাছে যাই, সেই ওয়েবসাইটের ওনারের কাছে যাই, তাহলে কিন্তু আমরাও সেখান থেকে একটা ব্যাকলিংস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তখন আরও বেশি কার্যকর হবে, যেহেতু আমার কম্পিটিটররা সেই ব্যাকলিংস পেয়ে তারা কিন্তু র্যাঙ্কে চলে এসেছে। তো একটু লক্ষ্য করেন, আমি যেগুলো ভালো গেস্ট পোস্ট ব্যাকলিংস আমি তাদের কাছে যাব। এখানে কন্টেন্ট থেকে যে ব্যাকলিংসটা পেয়েছে, তো আমি এখান থেকে তার ওয়েবসাইটটা কপি করে নেব, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেব। নেওয়ার পর আমি গুগলে চলে গিয়ে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এন্টার দেব। দেখেন সে যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পেয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা যখন দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করলাম সব কিছু কিন্তু চলে এসেছে। তার ইমেইল কিন্তু সব কিছু দেওয়া আছে, যেখানে আমরা কন্ট্রাক্ট করে এখান থেকে একটা লিঙ্ক পেতে পারি। আর যদি আপনারা ফ্রি মেথডের ব্যাকলিংসগুলো দেখে থাকেন, সেখান থেকেও কিন্তু আমরা ডিরেক্ট আমাদের কম্পিটিটররা যে ফ্রি মেথডে ব্যাকলিংস করেছে সেখান থেকে আমরা করতে পারবো। তো আমাদের প্রথম কাজটা হবে আমাদের এই কম্পিটিটর ব্যাকলিংসগুলো আমরা কপি করে একটা শিটে রেডি করব। তারপর আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের কাছে যাব, এবং যদি কোনো ফ্রি মেথডে ব্যাকলিংস করার সুযোগ থাকে আমরা সেখান থেকে ব্যাকলিংসগুলো করব। তো প্রত্যেক ওয়েবসাইটের লিঙ্ক এভাবে কপি করে ক্রমান্বয়ে সাজাবো, সাজিয়ে আমরা সুন্দর গোছালোভাবে কাজ করব, যেখানে আমাদের কাজ করাটাও সুবিধা হবে। এই প্রসেসটা এমন একটি প্রসেস যেখানে আপনি সব থেকে সহজ উপায়ে এবং আপনাকে এত মাথা না ঘামিয়ে আপনি দ্রুত র্যাঙ্কে চলে যেতে পারবেন। আমার কম্পিটিটররা যদি ব্যাকলিংস সেই ওয়েবসাইটগুলো থেকে পেয়ে থাকে, তাহলে আমিও কিন্তু সেখান থেকে পাওয়ার সম্ভাবনা 80% থাকে। তো আমরা চেষ্টা করব কম্পিটিটরের ব্যাকলিংসগুলো যেখান থেকে পেয়েছে সেখান থেকে যদি আমরা ব্যাকলিংসগুলো নেই, তাহলে গুগল থেকে আমরা একটা ভালো র্যাঙ্কিংয়ের জন্য ফল পাবো। এখন আমি আর একটা বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য আমি কোন ধরনের ব্যাকলিংস করব। তো আমার ক্লায়েন্টের জন্য আমি 3 ধরনের ব্যাকলিংস করব। ক্লায়েন্ট বুঝে, আমার ক্লায়েন্ট যদি বেশি বাজেট দিয়ে থাকে সেক্ষেত্রে আমি গেস্ট পোস্ট করার চেষ্টা করব, এবং আমার ক্লায়েন্ট যদি মিডিয়াম মানের বাজেট দিয়ে থাকে তাহলে আমি কিছু গেস্ট পোস্ট এবং সবগুলো ফ্রি মেথডে করার চেষ্টা করব। আমার ক্লায়েন্টের যদি বাজেটটা একদম লো হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করব সবগুলো এলোপাথারি ব্যাকলিংস করার জন্য। তার আগে আমি আগে আমার ক্লায়েন্টের ব্যাকলিংসগুলো পরীক্ষা করে নেব, আমার ক্লায়েন্ট কোন ধরনের ব্যাকলিংস সে এর আগে নিয়েছে বা এর আগে ক্রিয়েট করেছে ব্যাকলিংস। যদি আমরা তার ব্যাকলিংসগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো সে এর আগে পূর্বে কোন ধরনের ব্যাকলিংসগুলো ব্যবহার করেছে। তার উপর অ্যানালাইসিস করে আমরা কিন্তু ব্যাকলিংসগুলো দিতে পারবো। দেখেন সে নো ফলো এখানে ব্যাকলিংস করেছে, এখানে গেস্ট পোস্ট নিয়েছে, ইমেজ থেকে ব্যাকলিংস নিয়েছে, তো বিভিন্নভাবে ইমেজ থেকে নিয়েছে, কন্টেন্ট থেকে নিয়েছে। তো সে কিন্তু মোটামুটি ভালো ধরনের ব্যাকলিংস কিন্তু তার ওয়েবসাইটের জন্য নিয়েছে, ম্যাক্সিমামগুলো কিন্তু সে গেস্ট পোস্ট ব্যাকলিংস করেছে। তো আপনারা ক্লায়েন্ট বুঝে ব্যাকলিংস করার চেষ্টা করবেন।
আপনারা আর একটি টুলসের মাধ্যমে ব্যাকলিংস অ্যানালাইসিস করতে পারবেন, যার মাধ্যমে আমি আমার ক্লায়েন্টের এবং আমার কম্পিটিটর ক্লায়েন্টের কিন্তু একটা একটা কম্পেয়ার করতে পারবো। আমরা যদি সিমরাসে চলে যাই, সিমরাস এখানে একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সিম্পলি ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে যাওয়ার পর আপনি যদি ওকে, এখানে যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। দেওয়ার পর সার্চ করব, সার্চ করার পর আমি এখানে কিন্তু আমার কম্পিটিটরের সাথে কম্পেয়ার করতে পারবো। তো আপনারা যদি নিচে আসেন, নিচে আসার পর আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। যেহেতু আমি ইউএসের জন্য কম্পিউটার দেখব, আপনি চাইলে হোল ওয়ার্ল্ডের জন্য আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। আমি এখানে ইউএসের জন্য যেহেতু করব, ইউএসে যাওয়ার পর আপনি দেখেন এখানে যারা পেইডভাবে আছে তারাও তাদের কম্পিটিটরও দেখতে পারবেন, যারা ফ্রিতে বা অর্গানিক কম্পিটিটর আছে তাদেরকেও কিন্তু আমরা সহজে, খুব সহজে কিন্তু দেখতে পারবো। ওকে, একটা জিনিস লক্ষ্য করেন, মেইন অর্গানিক কম্পিটিটরস। তো আমাদের ওয়েবসাইটের কম্পিটিটর কারা, এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কম্পিটিটর খুব সহজে কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। এখান থেকে নিয়ে যদি আমি কপি করে নিয়ে তারপর যদি এখানে চলে যাই, যাওয়ার পর আপনারা দেখো, লক্ষ্য করেন এই যে ওয়েবসাইটগুলো সেম রিলেটেড, তারাও কিন্তু ফুড বিক্রি করে, যারা আমাদের উপরে আছে তারা কিন্তু আমাদের কম্পিটিটর। এখান থেকে আপনি একদম ফ্রিতে খুব সহজে এই প্রসেস ফলো করে কিন্তু আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, এবং কম্পিটিটর অ্যানালাইসিস করার পর আপনি কিন্তু এখান থেকে কিন্তু এই কম্পিটিটরের ব্যাকলিংস দেখে কিন্তু আপনারা কম্পিটিটর ব্যাকলিংসগুলো নির্ণয় করতে পারবেন। এখানে আপনাদের সিরিয়ালি আছে যেগুলো কম্পিটিটর। ওকে, আর একটা বিষয় যেটা হচ্ছে, আমি যদি কম্পেয়ার ডোমেইন করি, যদি আপনি কম্পেয়ার ডোমেইন দেন, এখানে আমার ইউআরএল আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পর আমার কম্পিটিটরের ইউআরএল যদি আমি এখানে প্রবেশ করি, তারপরে কম্পেয়ার দিলে যদি সি প্ল্যানস অ্যান্ড প্রাইজিংয়ে যাই, তবে এখানে অবশ্যই কিন্তু আপনার এই 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 টুলসটা পেইড টুলস লাগবে। আপনারা ফ্রি টুলসে এটা করতে পারবেন না। এখানে দেখেন আপনার পার মান্থের জন্য $119, $229, তো $449, এখানে আপনারা এটাকে পে করে নিতে হবে, তাছাড়া পারবেন না। কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন এখান থেকে ফ্রিতে কিন্তু আমরা সব কিছু মোটামুটি করে নিতে পারবো। আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করে সেই কম্পিটিটরের ব্যাকলিংসগুলো আমরা চেক করে তারা কোথা থেকে ব্যাকলিংস পেয়েছে সেই ব্যাকলিংসগুলো আমাদের লিস্ট করে তারপরে আমরা প্রত্যেক ব্যাকলিংস করার চেষ্টা করব। ওকে, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।